বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, চিংড়ি দিয়ে লাউ। লাউ ভালো করে ছুলে নিতেছি। সাতের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা। চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে আনছি কুটে। এখন আমি পেঁয়াজ কুচি করে নিতেছি। আমি কিন্তু লাউর ছিলকাটাও ফেলতেছি না, ওটা দিয়ে আজকে একটা মজার রেসিপি দেখাবো আপনাদেরকে। আজকে আগে লাউটা পরিষ্কার করে ধুয়ে নিছি, লাউটা করে নিই। লাউয়ের সিলকা গুলো আমি সিদ্ধ করে ফেলছি, এখন লাউ দিয়ে একটু বসাই দিতেছি। তেমন কিছু দিই নাই, চিংড়ি মাছগুলো দিতেছি। মরিচ, লাউতে মরিচ বেশি দিতে হবে না, একটু হলুদ বেশি দিলে হবে। আমি একটু হলুদ বেশি দিচ্ছি, লবণ স্বাদ মতন। চিংড়ি মাছগুলো ভালো করে কষাই নিতেছি।
ধনে পাতা দিয়ে দিছি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ হয়ে গেছে আমাদের স্বাদের লাউ আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসছি লাউয়ের সিলকা ভর্তা বানাবো আজকে আমি বিসমিল্লাহ পেঁয়াজ সিদ্ধ করে ভিজিয়ে ফেলেছি পাতাতে এখন আমি চিংড়া দিয়ে দিলাম চিংড়া সেখানে পিষে দিচ্ছি কাঁচামরিচও পিষে দিচ্ছি মরিচ মশলা হলুদের গুঁড়া সব দিয়ে দিলাম সাথে লবণ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি লাউ সিলকা বন্ধুরা দেখতে পারতেছেন স্বাদের লাউ সিলকার ভর্তা হয়ে গেছে বন্ধুরা আমাদের নতুন ভিডিও দেখতে পারতেছেন আমি একটু খাচ্ছি তিপ্তেরপুর আসছি বাসায় গরম গরম ভাত রান্না করে যদি খেতে পারেন আপনারা এত যে মজা বলার বাহিরে অবশ্য আমার খানা দিকে তো আপনারা বুঝতে পারতেছেন যে মজা ইচ্ছে করতেছে সবগুলো এখন খেয়ে ফেলি কিন্তু খাবো না ভাত দিয়ে খাইতে হবে থাক এখন যাই গরম গরম ভাত দিয়ে খাবো আর এটা দেখা যাক সাদের লাউ সাথে লাউটাও কেন বাকি রাখবো একটু খাই লাউতে আমি চুল দি নেই লাউ থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে সিদ্ধ করছি এখন আর বেশি খাইতে পারতেছি না বেশি খাইলে তো ভাত খেতে পারবো না তাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ